আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফ্রি এসএমএস করতে ভালোবাসেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা আনলিমিটেড ফ্রি এসএমএস করতে পারবেন যে কোনো নাম্বারে, কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সব কিছু স্টেপ টু স্টেপ বুঝতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন অল অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের বন্ধু সুমন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো এর জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর উপরে যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন বিডি গো। বিডি গো লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে প্রথমে একটা এরকম টাইপের অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা কী করতে হবে, আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটি আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে সর্বপ্রথম আপনাদের কাছে কিছু পারমিশন অ্যালাউস হবে, তো অ্যালাউগুলো আপনারা করে দিবেন প্রত্যেকটায়। অ্যালাউ করে দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন নেক্সট বলে, এই নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদেরকে কী করতে হবে, সাইন আপ সর্বপ্রথম আপনাদেরকে করে নিতে হবে। তো সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদেরকে সাইন আপ রেজিস্ট্রেশন করে নিতে হবে। নেওয়ার পর জন্য আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম এখানে নেম দিতে হবে, আপনাদের নামটা দিয়ে দিবেন এখানে। তো আমি আমার এখানে নামটা দিয়ে দিই। তো নাম দিয়ে দেওয়ার পর কী করবেন, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আপনাদের যে ফোন নাম্বারটা রয়েছে এখানে দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর কী করবেন, আপনাদের মন মতো এখানে একটা পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা আবার নিচের দিকে রিপিট পাসওয়ার্ডে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দুটি আমার দিয়ে দেওয়া হয়ে গেলো এবং এখানে আমার কিন্তু সব কিছু কাজ শেষ। তো আপনারা আপনাদের এখানে কাজগুলো শেষ করে নেবেন। নেওয়ার পর কী করবেন, নিচের দিকে সিং আপ অপশনে ক্লিক করে দেবেন। সিং আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু লেখা আসবে, আপনার লেখাগুলো আপনারা পড়ে নেবেন। নেওয়ার পর কী করবেন, নিচের দিকে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের কাছে একটা ভেরিফিকেশন কোড হবে, তো ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমার এখানে ভেরিফিকেশন কোডটা চলে এসেছে, এখন আমি এখানে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেবো। তো ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার পর কী করবেন, আপনারা নিচের দিকে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে এখন আপনাদেরকে কী করতে হবে, আপনাদের তো সাইন আপ করা শেষ, এখন আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আপনাদেরকে নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখন আমার এখানে নাম্বারটা দিয়ে দেবো, তো আপনারা আপনাদের নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে কী করবেন, নিচের দিকে এই কিপ মি লগ ইন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে লগ ইনে ক্লিক করে দেবেন। ক্লিক করার কিছুক্ষণ পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের কী কী কাজ করতে হবে সব কিছু আমি দেখিয়ে দেবো। তো এখানে সর্বপ্রথম আপনারা উপরে দিয়ে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে বিভিন্ন অপশন থাকবে, আপনারা নিচের দিকে গেট পয়েন্টসে ক্লিক করে দেবেন। গেট পয়েন্টসে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচের দিকে ডেইলি বোনাসে ক্লিক করলে আপনারা 75 পয়েন্ট করে ফ্রি পাবেন। তো এটা আমার আগে থেকে নেওয়া রয়েছে, সেজন্য এখানে লেখা দেখালো অলরেডি গট বোনাস টুডে। তো এখন নিচের দিকে ভিডিও যে রয়েছে, আপনারা যদি ভিডিও দেখেন তাহলে 5 পয়েন্ট করে এখানে পাবেন। আর উপরের দিকে আপনারা যদি স্পিন দেখতে পাচ্ছেন, এখানে স্পিন করলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে স্পিনে যেই অপশনটি উঠবে সেই অপশনে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আমার 3 উঠলো, 3 পয়েন্ট কিন্তু আমি এখানে পেয়ে যাবো। তারপর একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনারা কেটে দেবেন। তো আপনারা এখানে স্পিন করে কিন্তু আনলিমিটেড পয়েন্ট পাবেন। তো এভাবে কিন্তু আপনারা পয়েন্টগুলো নিয়ে নেবেন। নিয়ে দেওয়ার পর কী করবেন, এখন আপনাদের কীভাবে ফ্রিতে এসএমএস করতে হবে সেই বিষয়টি আমি এখন দেখিয়ে দেবো। তো এর জন্য আপনারা সর্বপ্রথম হোমে চলে আসবেন। এই যে হোম অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর এখানে একটি অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে 2 পয়েন্টস পার এসএমএস দেখতে পাচ্ছেন উপরের দিকে। তো এখানে 2 পয়েন্ট করে কেটে নেবে প্রতি এসএমএসে। তো এখন আপনারা যেই নাম্বারে এসএমএস করবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে আপনারা রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ যে কোনো নাম্বারে কিন্তু এসএমএস করতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা নাম্বার দিয়ে দেবো। তো নাম্বারটি আমার দিয়ে দেওয়া হয়ে গেলো। এখন নিচের দিকে আপনারা কী করবেন, ইওর টেক্সট। তো এখানে আপনাদের মন মতো আপনারা এসএমএস লিখবেন, এসএমএস লিখে কিন্তু সেন্ড করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে কী করবো, হাই ফ্রেন্ডস লিখবো। হাই ফ্রেন্ডস লিখলাম। তো আপনারা আপনাদের মন মতো কিন্তু এখানে লিখতে পারেন। লিখে এখানে কী করবেন, নিচের দিকে সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু এই এসএমএসটা চলে যাবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মেসেজটা সেন্ড সাকসেসফুল দেখালে। দেখার পর একটা অ্যাড আসবে,
তো এয়ারটা আপনারা কেটে দিবেন। তো এটা ডানে ক্লিক করে দেখুন আমার এই মোবাইলে কিন্তু একটা এসএমএস চলে আসলো, অন্য একটা সিমে আমি এসএমএস করেছি, এসএমএসটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। তো দেখুন এখানে হাই ফ্রেন্ডস আমি এখনই এসএমএস করলাম 12টার সময়, তো এই এসএমএসটা কিন্তু চলে আসলো। তো এই এসএমএসটা কিন্তু একটা আননোন নাম্বারে চলে আসবে, এটা আপনাদের নিজের নাম্বারে কিন্তু আসবে না, একটা আননোন নাম্বারে এই এসএমএসটা চলে আসবে। তো আপনারা আপনাদের বন্ধুবান্ধব অন্য কাউকে যদি ফোন করে বলে দিন যে আমি একটা আননোন নাম্বারে এসএমএস করবো তাহলে তারা বুঝতে পারবে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, আপনারা কিন্তু আনলিমিটেড ফ্রিতে এসএমএস করতে পারবেন এভাবে যেভাবে আমি করলাম। তো যদি কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, অল রাউন্ডেড টিপস ইউটিউব চ্যানেলের সাথে সদা।